আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। আমি সবাইকে ধন্যবাদ জানাই যারা আমাকে সাপোর্ট করতেছেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। আর যারা নতুন আসছেন জন্য ওয়েলকাম, প্লিজ আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রেখে দিবেন। তো আজকে আসলে কোনো কাজকর্ম শেয়ার করিনি, শরীরটা আজকে আসলে বেশি ভালো না আমার। তো সব কাজই প্রায় হয়ে গেছে তাই আর ভিডিও করিনি। তো বিছনা পুরা রুমই আমি গুছিয়ে ফেলেছি, তো তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি। আর জানালা দিয়ে এটাই দেখালাম যে প্রচুর বৃষ্টি হচ্ছে বাহিরে। এই তো আমার মেয়েদের রুম গুছিয়ে ফেলেছে ওরা, ওদের বারান্দা দিয়েও দেখাচ্ছি আপনাদের। বৃষ্টি হলে কৃষ্ণচূড়া ফুল গাছের সৌন্দর্যটা আরও বৃদ্ধি পায়। ফোটা ফোটা বৃষ্টির কণা পড়ে থাকে কৃষ্ণচূড়া গাছের উপরে, আসলে আমার দেখতে ভালোই লাগে। অনেকে হয়তো বিরক্ত বোধ মনে করতে পারেন, আমার ভালো লাগাটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর অবশ্যই আমার বন্ধুদের কাছে ভালো লাগবে, এটাই আমার প্রত্যাশা। তো বৃষ্টি মানে খিচুড়ি, খিচুড়ি রান্না শেয়ার করতেছি না, আমি খিচুড়ি রান্না করে ফেলেছি। এখন আপনাদের ভাইয়াকেও আমি নাস্তা দিয়েছি, ও খেয়ে চলে গেছে, এখন আমি খাবো। আর আমার ছোট্ট নিয়াজ আর নিশা খায়নি, ওদের জন্য আমি একটা ডিম ভেজে নিচ্ছি। তো ডিম ভেজে আমি ওদের জন্য রেখে দিব, ওরা ব্রাশ করে মুখ ধুলে তারপর আমি ওদেরকে খাবার দিব। এই তো আমার খিচুড়ি, ব্লাউজ চাল আর হয়েছে মশারির ডাল দিয়ে আমি খিচুড়িটা রান্না করেছি। এই খিচুড়িটা আসলে খেতে খুবই মজা লাগে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আমার এই খিচুড়ি রান্নাটা আমার চ্যানেলে আছে, তাই আর আমি পুরোপুরি শেয়ার করে নিই। তো নিজের জন্য খাবার নিয়ে নিচ্ছি, আমি এখন খাবো। আর যেহেতু আমি সব কাজকর্মেই আজকে করে ফেলেছি, তাই আমার গুছানো ঘরটাই আপনাদের সঙ্গে একটু একটু শেয়ার করতেছি। ডিম পাকার মাঝ, ডিম ভাজার মাঝখানে আমি নিজের খাবারটা গুছিয়ে নিলাম। তো চলে আসলাম ডাইনিংয়ে, ওদের ডিমটা রেখে এসেছি ঢাকনা দিয়ে। বৃষ্টির দিনে আসলে খিচুড়ি খেতে অনেক মজা লাগে। সাথে একটু আচার হলে আসলে অনেক ভালো লাগে, কিন্তু আমার আচার শেষ হয়ে গেছে। লেবু এনে রেখেছি, লেবুর আচার করব, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। খিচুড়ি অনেক মজা। তো আমার খাওয়া হয়ে গেছে, খাওয়া শেষ করে আমি এখন আমি যে ঘরগুলো গুছিয়ে রেখেছি এগুলোই আপনাদেরকে একটু দেখাচ্ছি। ড্রয়িং রুমটাও আমার গুছানো হয়ে গেছে, ড্রয়িং রুমটার বাতি অফ করে রেখেছি। এখানে আসলে সোফার পিছনে বিশাল বড় একটা জানালা আছে, এই যে পর্দার পিছনে, কিন্তু যেহেতু আমি এখানে কবুতর রেখেছি তাই আমি সব সময় এগুলো বন্ধই রাখি। কেন এই যে আমার মোহন ময়না, তারপর হয়েছে সুন্দরী, সুন্দরীর হাজবেন্ড, একা দুঃখী, সবাই এখানে বসবাস। তো বৃষ্টি হচ্ছে, সবাই আমি ক্যামেরা নিয়ে আসাতে সবাই থমকে আছে, আমার দিকে তাকিয়ে আছে, কেউ বাচ্চা নিয়ে বসে আছে, কেউ ডিম নিয়ে বসে আছে, এই আর কি। আর এই তো নিচে হয়েছে মুরগি, ওদেরকেও আমি খাবার দিয়ে দিয়েছি। মাঝখানে আসলে অফ ক্যামেরায় আমি রান্নাও শেষ করে ফেলেছি, দুপুরের জন্য রান্না। আসলে শরীরটা যেহেতু ভালো না তাই আমি আজকে
যেহেতু সকালে খিচুড়ি রান্না করেছি, কিছু খিচুড়ি রয়ে গেছে, দুপুরের জন্য একটু ডাল রান্না করেছি, আর একটু মুরগির গোশত রান্না করেছি, আর ভাত রান্না করেছি। যে ভাত খাবে তো খাবে, আর যে খিচুড়ি খাবে খাবে, এই আর কি। বারান্দাটা হালকা ভিজে গেছে বৃষ্টিতে। ক্যামেরা নিয়ে আজকে শুধু এরম থেকে ওই রুমে দৌড়াদৌড়ি করলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি। তো এই তো খিচুড়ি রয়ে গেছে, তারপর ভাত রান্না করেছি, গোশত আর ডাল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও হাজির হব নতুন একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।